অন্যদিকে চোখ রাখল সে, কিন্তু তবুও ঘুরে ফিরে সানগ্লাসের দোকানের দিকে চোখ গেল তার। ছেলেটাকে দেখে কেন যেন চেনা চেনা লাগছে রূপার, কোথায় যেন দেখেছে তাকে, দূর থেকে বোঝাও যাচ্ছে না চেহারাটা। রূপা কৌতূহলবশত নীলুকে সানগ্লাসের পাশের ব্যাগের দোকানে নিয়ে গেল। নীলু বলল, ভাবি আবার এখানে কেন আনলে? এই আস্তে ধীরে কথা বলো। নীলু ফিসফিস করে বলল, কেন ভাবি, আস্তে কথা বলবো কেন, পরে বলছি। রূপা আর চোখে ছেলেটার দিকে তাকালো, সঙ্গে সঙ্গে সবকিছুই পরিষ্কার হয়ে গেল তার। এটা তো সেদিনের ছেলে, দেড় বছর আগে সেদিন কলেজ থেকে হেঁটে হেঁটে বাসায় ফিরছিল রূপা। রাস্তাটা তখন ফাঁকা ছিল, অবশ্যই রাস্তায় মানুষের তেমন আনাগোনা নেই বললেই চলে, খুবই নির্জন একটা রাস্তা। নির্জন হলেও রূপাকে এই রাস্তা দিয়ে রোজ যেতে হয়, কারণ এই রাস্তাটা শর্টকাট এবং সহজে বাড়িতে পৌঁছতে পারে রূপা। তবে আজ কেন যেন ভয় ভয় লাগছে তার এই রাস্তা দিয়ে যেতে। আকাশে মেঘ ধরেছে, নীল মেঘটা কালো মেঘে ঠেকে দিয়েছে, পুরো রাস্তাটাই অন্ধকারে ছেয়ে গেছে একদম। রূপা ভাবছে এই মুহূর্তে দীপ যদি তার সাথে থাকত তাহলে ভয়টা কেটে যেত। রূপা ধীর পায়ে সামনের দিকে এগোচ্ছে, কিছু দূর এগোনোর পর রূপা অনুভব করল কেউ তার পেছনে দাঁড়িয়ে আছে। রূপা থমকে দাঁড়ালো, মুচকি হাসি দিয়ে বলল, দীপ। কিন্তু পেছন ঘুরে কাউকে দেখতে পেল না সে, নিজের মাথায় চর বসিয়ে আবার সামনের দিকে এগোতে লাগলো রূপা। টুপটুপ করে বৃষ্টি পড়তে আরম্ভ করেছে, আস্তে আস্তে বৃষ্টির প্রবেগ বাড়তে লাগলো। রূপা নির্জন জায়গা পেরিয়ে গলির ভেতরে যখনই ঢুকতে যাবে, পেছন থেকে একদল ছেলে এসে তার মুখটা রুমাল দিয়ে চেপে ধরল। কিছু বুঝে ওঠার আগে জ্ঞান হারিয়ে ফেলল সে। রূপা যখন জ্ঞান ফিরল তখন নিজেকে চেয়ারের সাথে হাত পা বাঁধার উপর অবস্থায় আবিষ্কার করল সে। আশেপাশের দিকে তাকিয়ে দেখতে পেল পুরো ঘর ছড়ে মোমবাতি জ্বালানো। সে এখন কোথায়? সে তো বাসায় যাচ্ছিল, তাহলে এখানে কিভাবে এলো সে? আর তার হাত পা কে বেঁধে রেখেছে? পুরো ব্যাপারটি বুঝতে রূপার বেশ সময় লাগল। তার মানে তাকে কিডন্যাপ করা হয়েছে, কিন্তু কে করলো তাকে কিডন্যাপ? হঠাৎ খরট করে দরজা খোলার আওয়াজ শুনতে পেল রূপা, চেঁচিয়ে বলতে লাগলো, কে ওখানে, শুনছেন আমাকে কেন এখানে এনেছেন, দড়ি খুলে দেন বলছি। কিন্তু প্রতিউত্তরে কারো কেউ কিছু বলল না। রূপা বরাবরই ভয়ে থরথর করে কাঁপছে, এখান থেকে কি পালাবার কোনো উপায় নেই? অন্ধকারের মিশ্রণে মোমবাতির মৃদু আলোয় একটা লোককে দেখতে পেল রূপা। ভয়ে পা জমে গিয়েছে তার, কোন রকম নিজেকে সামনে নিল রূপা। সে কিছু বলার আগে লোকটা বলে উঠল, দেখেন ম্যাডাম, আপনার এখানে চিল্লাবার লাইকা আনা হয় নাই, চুপ কইরা বইসা থাকেন, বেশি ট্যাস ট্যাস করলে আপনার জবান বন্ধ করতে আমাকে টাইম লাগবে না। লোকটার কথাগুলো শুনে ভয়ে পুরো শরীর বরফে জমে যেতে লাগলো রূপার। এখন পরীক্ষায় ফেলেছে, আল্লাহ তাকে। রূপা তবু কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কে আপনি, আমাকে এখানে বেঁধে রেখেছেন কেন? বুঝেছি, সোজা কথায় কাম হইব না বলেই লোকটা রূপার মুখ বেঁধে দিল। নড়ে চড়ে উঠল রূপা, লোকটার কিছু না বলে দরজাটা লাগিয়ে চলে গেল। নিঃশব্দে কেঁদে চলেছে রূপা, গলাটা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। আবার তার উপর দিয়ে পুরো ড্রেস বৃষ্টির পানিতে ভিজে সপশপে হয়ে গিয়েছে। কিছুক্ষণ পর আবারও দরজায় শব্দ শোনা গেল, আবার কে এসেছে? রূপা কৌতূহল নিয়ে দরজার দিকে দৃষ্টি নিক্ষেপ করল। তৎক্ষণিক দেখতে পেল কেউ একজন মোমবাতি হাতে নিয়ে তার দিকে এগিয়ে আসছে। ভূতটুত আসছে না তো এভাবে, ভয়ে আত্মা শুকিয়ে গিয়েছে রূপার। এই মুহূর্তে পানি না খেলে বোধ হয় মরে যাবে সে। অবশ্য মরে গেলেই ভালো, এই মিশ্রিত পৃথিবীতে বেঁচে থাকাতে মরে যাওয়া শ্রেয়। হঠাৎ হালকা কাশির শব্দে চমকে গেল রূপা। সামনের দিকে চোখ রাখতে একটা উঁচু লম্বা টাইপের ছেলেকে দেখতে পেল সে। মোমবাতির মৃদু আলো চিনতে অসুবিধা হলো না রূপার। লোকটা মুখ খুলে দিতে রূপা বলে উঠল, আপনি? আমি। বাহ, এত তাড়াতাড়ি আমাকে চিনে ফেলেছে দেখছি। তার মানে আপনি আমাকে এখানে কিডন্যাপ করেছেন? কেন এনেছেন আমাকে? একদম ঠিক ভেবেছো, আমি কিডন্যাপ করেছি তোমাকে। কেন করছেন? আপনার সাহস হয় কিভাবে আমাকে কিডন্যাপ করে? কে সাহস দিয়েছে আপনাকে? লোকটা ফিক করে হেসে দিল, বলল, আরে দাঁড়াও দাঁড়াও, এত তাড়া কিসের? আর আমার সাহসের কথা বলছো? আমি যে তোমার সাথে কি কি করতে পারি তার কোনো ধারণাও নেই তোমার।
আমি যেটা বলছি তার উত্তর দিন। দেব, তবে তুমি আমাকে একটা কথা বলো, সেদিন তুমি সবার সামনে আমাকে চর মেরেছিলে কেন? আমি কি তোমাকে কম ভালোবেসেছিলাম? নিজের থেকেও বেশি ভালোবেসেছি তোমাকে। আজ পর্যন্ত কোনো মেয়ের প্রতি আমার ফিলিংস জন্মেনি, কিন্তু যেদিন তোমাকে প্রথমবার দেখেছিলাম সেদিন তোমার প্রতি আমার মনে অন্যরকম ভালো লাগার সৃষ্টি হয়েছিল। তবে তুমি আমাকে সবার সামনে মেরে ভুল করেছিলে, বড্ড বড় ভুল করেছিলে। সেদিন মনের ভেতরে তোমার জন্য ভালোবাসা পুষে রেখেছিলাম, ভেবেছিলাম তোমাকে প্রপোজ করব এক গোছা গোলাপ ফুল দিয়ে। তাই করেছিলাম, ফুল নিয়ে তোমার সামনে গিয়ে হাঁটু গেড়ে প্রপোজ করেছিলাম। তার বিনিময়ে তুমি কি করেছিলে? সবার সামনে আমাকে থাপ্পড় মেরেছিলে। সেদিন আশেপাশের দিকে চোখ বুলিয়ে দেখতে পেলাম সবাই আমাকে নিয়ে হাসি তামশা করছে। লজ্জায় তখন সবার সামনে মাথা নিচু করতে হয়েছিল আমাকে। রাস্তাঘাটে যেখানেই যেতাম আমার বন্ধুরা আমাকে অপমান করত। এসবে আমি একদম অতিষ্ঠ হয়ে যাই। মনের ভিতর তখন দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। কিসের আগুন জানো? প্রতিশোধের আগুন। আর তোমাকে এখানে কেন এনেছি জানো? রূপা প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো। লোকটা শয়তানি ভঙ্গিতে হেসে বলল, নিজের করে পাওয়ার জন্য। আজ দেখো এখানে তুমি বা আমি ছাড়া আর দ্বিতীয় কোনো ব্যক্তি নেই। দেখুন মি সৈকত। হ্যাঁ মিস্টার সৈকত, আপনার সাহস দেখে আমি খুব অবাক হচ্ছি। আপনি কি ভেবেছেন আমাকে সব ভাবিজুবি কথা বললেন আর আমি ভয়ে আপনার পা ধরবো? এতই সোজা কখনোই না। বেশ তো, এখন বোঝা যাবে কার সাহস এবং কার জোর বেশি। তবে একটা কথা শুনে রাখো, এসব কথা যদি লিকড হয় আর তুমি আমাকে কোনোভাবে ফাঁসানোর চেষ্টা করো তাহলে কি হবে জানো? এই যে ম্যাডাম, উপরের দিকে একটু তাকান। সৈকতের কথা মতো রূপা উপরের দিকে তাকাতে সিসি ক্যামেরা দেখতে পেল। আটকে উঠল রূপা। সৈকত বলল, আই হোপ বুঝতে পেরেছ তখন কি হবে তোমার সাথে। বলেই শয়তানি ভঙ্গিতে হাসল সে। রূপার হাত পায়ের বাঁধন খুলে দিল সৈকত। হ্যাঁচকা টানে রূপাকে নিজের সাথে মিশিয়ে নিল সে। বিশ্রীভাবে রূপার শরীরে বিভিন্ন জায়গায় হাত দিচ্ছে সৈকত। চোখ ফেটে পানি পড়ছে রূপার। এর থেকে কি বাঁচার কোনো উপায় নেই? রূপা আপ্রাণ চেষ্টা করতে লাগলো সৈকতের হাত থেকে নিজেকে ছাড়াবার জন্য, কিন্তু ওর জোরের সাথে একদমই পেরে উঠল না। মনে মনে প্রবল আল্লাহকে ডাকতে লাগলো রূপা, হে আল্লাহ আমার রক্ষা করুন, আমার রক্ষা করুন মা বোন। সৈকত ধীরে ধীরে রূপাকে বিছানার দিকে নিয়ে যাচ্ছে। এখন কি করবে সে? কিভাবে লোকটার হাত থেকে নিজেকে রক্ষা করবে রূপা? কাল বাবা যখন জানতে পারবেন তার মেয়ে কারো সাথে রাত কাটিয়েছে, তখন কি বাবা তাকে অবিশ্বাস করবেন? সব দোষ কি বাবা তার উপরেই চাপিয়ে দেবেন? অবশ্য তাকে বিশ্বাস না করারই কথা। এই নিষ্কৃত পৃথিবীতে মেয়েদের যে কোনো মূল্য নেই, তারা যা বলে সেটাই মিথ্যা, আর যদি একটা ছেলে বলে তাহলে তো সেটা সত্য। রূপার এই পৃথিবীতে আর বাঁচতে ইচ্ছে করে না। আচ্ছা সবার মতো কি দীপ তাকে অবিশ্বাস করবে? রূপা মনে প্রাণে দীপকে স্মরণ করতে লাগলো। দীপ, দীপের কথা মনে আসতে কোত্থেকে যেন শক্তি পেল রূপা। সৈকতকে সজোরে একটা ধাক্কা দিল সে। বেশ খানিকটা দূরে গিয়ে ছিটকে পড়ল সৈকত, কিন্তু কিছুই হলো না ওর। আবারও সে তার দিকে হামলে পড়তে চাইল। রূপা আশেপাশের দিকে চোখ বুলিয়ে বেডসাইডের টেবিলের উপর থেকে একটা ফুলদানি তুলে নিল। সৈকত তার কাছাকাছি আসতে গায়ের চোরে মাথা বরাবর আঘাত করল রূপা। সঙ্গে সঙ্গে সৈকতের মাথা ছেদ করে রক্ত পড়তে লাগলো। এখানে বেশ কিছুক্ষণ থাকা নিরাপদ না। দরজাটা খুলে কাউকে দেখতে পেল না রূপা। হয়তো সৈকত ওর চেলাতে চলে যেতে বলেছে। রূপার দেরি না করে মেন দরজা অতিক্রম করে রোডে উঠে গেল। রাত 11টা বাজে তখন। রূপা দেরি না করে একটা রাস্তা ধরে দৌড়াতে লাগলো। কোথায় যাচ্ছে, কোথায় থাকবে কিছুই জানে না রূপা। সে আজ পালাতে ব্যস্ত। কিছু দূর এগোতে একটা ট্রাক দেখতে পেল রূপা। ট্রাকের সামনে দাঁড়িয়ে দুহাতে দুদিকে উঠে গাড়ি থামাতে বলল। গাড়ি একদম নির্দিষ্ট জায়গায় গিয়ে থামল। গাড়ি থেকে একটা মহিলা চেঁচাতে লাগলো। সম্ভবত মহিলাটা ট্রাক ড্রাইভারের স্ত্রী। এই মেয়ে গাড়ির সামনে দাঁড়িয়ে পড়লে কেন? আর এত রাতে এই জঙ্গল রাস্তায় বা কি করছো? রূপা কান্না ভেজা কণ্ঠে বলল, আমাকে একটু সাহায্য করুন, আপনার কাছে পানি হবে? বলতে বলতে রাস্তায় নেতিয়ে পড়ল রূপা। মহিলা তৎক্ষণাৎ গাড়ি থেকে চটজলদি নেমে পানির বোতলটা এগিয়ে দিলেন রূপার দিকে, বললেন, এই নাও মা,
ঢক ঢক করে খেয়ে পুরোটা পানি শেষ করে ফেললো নীলু। বলল, ধন্যবাদ আন্টি। এত রাতে এখানে কি করো মা? জায়গাটা বেশি সুবিধার না, এখানে বেশিক্ষণ থাকাটা বিপজ্জনক। আন্টি আমি এখন বাড়ি যেতে চাই, আপনি যদি একটু। অবশ্যই পৌঁছে দেব, আসো আমার সাথে। জি। গাড়িতে উঠল রূপা। সেদিন ওনারা যদি না আসতেন তাহলে হয়তো রূপাকে ওখানে থেকে পৌঁছে পৌঁছে মরতে হতো। ফেরেশতা হয়ে সেদিন এসেছিলেন ওনারা সাহায্যের হাত বাড়াতে। ভাবি, নীলুটাকে চিন্তা রাজ্য ছেতে বেরিয়ে এলো। সে বলল, হ্যাঁ হ্যাঁ বলো। সানগ্লাসের দোকানের দিকে তাকিয়ে কি এত ভাবছিলে শুনি? কতক্ষণ ধরে ডাকছি বোধহয় শুনতেই পাওনি। সরি আসলে। আচ্ছা সমস্যা নেই, তুমি যেন কি বলবে বলেছিলে। আচ্ছা নীলু, একটু আগে এখানে একটা উঁচু লম্বা শ্যামলা টাইপের ছেলে দাঁড়িয়েছিল, তুমি কি তাকে দেখেছো? না ভাবি, আমি আসলে খেয়াল করিনি। ও কি হয়েছে ভাবি? কিছু না, প্লিজ বলো না ভাবি, প্লিজ। আচ্ছা যেতে যেতে বলি, ওকে। রূপা একে একে সবকিছু নীলুকে খুলে বলল। সবটা শুনে নীলু বলল, ভাবি তুমি একেবারে উচিত কাজ করেছো, জানোয়ারটার মাথা ফাটিয়ে দিয়ে আরো দুই তিন ঘা দেওয়া উচিত ছিল তোমার। এসব নরপশুদের পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই, আর তুমি ওর সাথে রিলেশন না জড়িয়ে একেবারে ঠিক করেছো ভাবি। তোমার জায়গায় আমি হলেও ঠিক এই কাজটাই করতাম। ওর মুখে চুনকালি মাখিয়ে দেওয়া উচিত ছিল ভাবি। কখনো কোনো মেয়ের সাথে অসভ্যতা করতে গেলে একবার হলেও ভেবে দেখতো। রাতের খাবার শেষ করে থালা বাসন পরিষ্কার করে ঘরে ঢুকলো রূপা। গিয়ে দেখতে পেল ধ্রুব অন্নপাশ ফিরে ফোন টিপছে। কোনো রকম মেঝেতে বিছানা পাতলো সে। শরীরটা আজ তেমন একটা ভালো না, কমপক্ষে আজ চার থেকে পাঁচবার বমি করেছে সে। খুব দুর্বল লাগছে শরীরটা, এখন একটু বিশ্রামের প্রয়োজন। রূপা মেঝেতে শুতে যাবে এমন সময় ধ্রুব বলে উঠল, এখন ঠিক আছো তো? আচমকা ধ্রুবের প্রশ্নে চমকে গেল রূপা। ধীর গলায় বলল, জি। ওষুধ খেয়েছো? জি না। কেন, ওষুধ না খেলে কি চলবে? যাও এক্ষুনি খেয়ে আসো। আমি এখন সুস্থ আছি, আপাতত ওষুধ খাওয়ার কোনো দরকার নেই। চুপ, যা বলেছি তাই করো। কি বললাম কানে জানি, যাও বলছি। ধ্রুবকে থমকে ভয়ে চটচলটি বসা থেকে উঠে ওষুধ খেয়ে নিল রূপা। শোবার জন্য বিছানায় যেতে ধ্রুব বলল, থাক আজ নিচে শুতে হবে না, খাটে শুয়ে পড়ো। রূপা অবাক হলো, বলল, মানে আমি? এত নেকামি করার কি আছে, তুমি অসুস্থ বলে শুতে বলেছি, ডেড সিট। রূপা নিচু স্বরে বলল, আমি এখানেই ঠিক আছি। একটা কথা কতবার বলতে হয় তোমাকে? ভয়ে আর কিছু না বলে কাঁথা বালিশ নিয়ে বিছানায় এক কোণে চেপে শুয়ে পড়ল রূপা। সঙ্গে সঙ্গে লাইটটা অফ করে দিল ধ্রুব। ডিম লাইটের আলো জ্বলছে, সে আলো দিয়ে ধ্রুব রূপার দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে রয়েছে। সবুজ বাতিতে মেয়েটার মুখটা আরো ফুটে উঠেছে বোধহয়। রূপা আর চোখে তাকাতে টের পেল ধ্রুব তার দিকে তাকিয়ে রয়েছে। অস্থিরতা বেড়ে গেল তার। রূপা একটু নড়ে উঠতে ধ্রুব অপ্রস্তুত ভাবে চোখটা সরিয়ে নিল। ব্যাপারটাকে স্বাভাবিক করার জন্য বলল, কাল আসলে কি, এটা নিয়ে তুমি খুব কনফিউজড রাইট? মাথা নাড়ল রূপা। ধ্রুব বলল, নীলু সবাইকে নিষেধ করে দিয়েছে তোমাকে কিছু যেন না বলতে, ওর কথা হলো কাল বউ ভাত, আর এটা তুমি কিভাবে ভুললে? অবাক হলো রূপা, কাল বউ ভাত? ইয়েস। সরি আসলে আমি ভুলে গিয়েছিলাম। সমস্যা নাই, আচ্ছা তুমি এখন রেস্ট নাও, ঘুমাও, গুড নাইট। প্রত্যুত্তরে মাথা ছ্যাঁকালো রূপা। ধ্রুবের এমন স্বাভাবিক আচরণগুলো কেন যেন হজম করতে পারছে না সে। এই তো এই এক মাসে ধ্রুবের স্বাভাবিকতা নজরে এসেছে তার। আগে যেমন তাকে বিনা কারণে মারধর করতো, গালি গালাজ করতো, এখন তা একদমই করে না ধ্রুব। বরাবরই তার সাথে ভালোভাবে কথা বলে সে। আজ যেমন তার বিছানায় শুতে বলেছে রূপাকে, এটা কিভাবে সম্ভব? ধ্রুবের এমন স্বাভাবিক হবার কারণটা কি? কাল ভাইয়া ভাবির বউ ভাত, প্রায় কাল সবাই আসবে, তুমিও এসো প্লিজ। কিভাবে আসি বলো, আমি তো এখন ঢাকার বাইরে। তো কি হয়েছে, রাজশাহী থেকে ঢাকায় আসতে টাইম লাগে না তেমন, তুমি ভোরের দিকে রওনা দিও বুঝলে, 10টার ভিতরে তো মাস্ট পৌঁছে যাবা। তা হয় না নীলু, এখানে আমার বাবা মা আছে, তাদেরকে রেখে আমি কিভাবে ঢাকায় যাই বলো? আর তুমি তো জানো আমার বাবার অবস্থা কতটা ক্রিটিক্যাল, বাবা ঠিকমতো ওষুধও খায় না, ডক্টর বলেছেন ঠিকমতো ওষুধ না খেলে বাবার সুস্থ হওয়ার পসিবিলিটি খুবই কম, এর মধ্যে নতুন ওষুধের নামও লিখে দিয়েছে, টাকার অভাবে সেগুলো কিনতেও পারছি না, এখন যে কি করব আমি বুঝতে পারছি না,
তুমি চিন্তা করো না শরৎ, টাকার ব্যবস্থা আমি করে দিব। তুমি শুধু আঙ্কেলের পাশেই থাকো, ওনাকে যেভাবেই হোক সুস্থ করতেই হবে তোমাকে। তোমাকে যে কি করে ধন্যবাদ দেব আমি, আমার কোনো ভাষাই নেই তা বলার মতো। তুমি অলওয়েজ আমাকে নানাভাবে হেল্প করেছো, আমি খুবই কৃতজ্ঞ তোমার উপর। আমি কথা দিচ্ছি অফিস থেকে টাকা পেলেই তোমাকে দিয়ে দেব। সেসব কথা পরে, আগে বলো আন্টি কেমন আছেন? আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছেন। মোটামুটি বলতে? মা কিছুদিন আগেই অসুস্থ হয়ে পড়েছিল, প্রেশার লো হয়ে গিয়েছিল বলে। আমার চাচা মাকে হসপিটালে ভর্তি করে দিয়েছিলেন, তখন আমি ঢাকায় ছিলাম। চাচা ফোন করে সবটা জানালে ছুটে রাজশাহীতে চলে যায়। পরে ডক্টরের থেকে জানতে পারি মায়ের বড় ধরনের রোগ হয়েছে, এক্ষুনি চিকিৎসা না করালে হাল বেহাল হয়ে যেতে পারে। তখন আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না। সেদিন টাকাও হাতে ছিল না আমার, টাকার চিন্তায় পাগল হয়ে গিয়েছিলাম একেবারে। এরপরই তো তোমার থেকে টাকা চেয়ে নিয়েছিলাম। সত্যি তুমি যতটা না আমাকে হেল্প করেছো ততটা। হয়েছে হয়েছে, এত গুণগান করতে হবে না। আমি যা করেছি আমার ভালোবাসার মানুষটির জন্য করেছি, বুঝেছো? আই লাভ ইউ লাভবার্ড এন্ড আই এম সরি। সরি কেন বলছো? তোমার ভাইয়ার বউভাতে যেতে পারছি না বলে। সমস্যা নাই, আগে আঙ্কেল আন্টি তারপর অন্য কিছু। থ্যাংক ইউ বেবি, অনেক মিস করছি তোমাকে। আমিও। সকালবেলা রূপা ঘুম থেকে উঠতেই মনে হলো কেউ তাকে মোটা জাতীয় দড়ি দিয়ে বেঁধে রেখেছে। আর মোড়া ভেঙে চোখ মেলে ওর তাকাতেই নিজেকে কারো বাহুডোরে আবিষ্কার করলো সে। উঠার চেষ্টা করলেও উঠতে পারলো না রূপা। ঘুমের রেশ কাটাতেই দেখতে পেল ধ্রুব তাকে নিজের বুকের সাথে আষ্টেপৃষ্ঠ করে জড়িয়ে রেখেছে। রূপা এবারও চেষ্টা করলো উঠবার জন্য, কিন্তু বরাবরের মতো এবারও উঠতে পারলো না সে। বুঝতে পারলো ধ্রুব তার এক পা রূপার গায়ের উপরে আয়েস করে রেখে দিয়েছে। এখন কয়টা বাজে? ঘড়িতে দৃষ্টি নিক্ষেপ করলো রূপা। 6:30 বাজে, তার মানে নামাজের ওয়াক্ত চলে গিয়েছে। মুখটা ফ্যাকাশে হয়ে গেল রূপার। এমনটা কখনো হয়নি যে সে দেরি করে উঠেছে, নামাজ কাজা করেছে। আজ কেন যেন ঘুমের রাজে তলিয়ে গিয়েছিল সে। শোয়া থেকে আবার উঠতে চাইল রূপা, কিন্তু এবারও উঠতে পারল না সে। এভাবে আর কতক্ষণই বা থাকবে সে, ওদিকটায় যে দেরি হয়ে যাচ্ছে। রূপা ফিসফিসানি সুরে ধ্রুবের কানের কাছে মুখ নিয়ে বলল, এই যে শুনছেন। ধ্রুব একটু নড়ে চড়ে উঠল, আরো গাঢ় ভাবে রূপাকে জড়িয়ে ধরল সে। রূপা আবার মুশকিলে পড়ে গেল। ধ্রুব এমন ভাবে তাকে আঁকড়ে ধরেছে যে আর কিছুক্ষণ এভাবে থাকলে মরে যাবে সে। রূপা আবারও বলল, শুনতে পাচ্ছেন? এই যে আমি বলছি। উফ, ঘুমাতে দাও তো বলেই আবারও রূপাকে জড়িয়ে ধরল সে। রূপা চিন্তায় পড়ে গেল, এখান থেকে সে উঠবে কিভাবে? ধ্রুব যে তাকে ছাড়তেই যাচ্ছে না, তাহলে এখন? রূপা বুদ্ধি করে তার চুলগুলো দিয়ে ধ্রুবের মুখের উপর সুড়সুড়ি দিতে লাগলো, আর চেঁচিয়ে বলতে লাগলো, উঠুন। ধর্মনি ধ্রুব শোয়া থেকে উঠে বসল, বলল, হোয়াট দ্য হেল। রূপা মাথা নিচু করে বলল, সরি, এটা ছাড়া আপনাকে ঘুম থেকে উঠাবার কোনো আমার কাছে উপায় ছিল না। তাই বলে এভাবে? সরি। ওকে, প্রবলেম নাই। তুমি এখন সুস্থ আছো তো? জি। গুড, এখন তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নাও। বউ ভাতের উপলক্ষে রূপা আজ নীল রঙের জামদানি শাড়ি পরেছে, চুলগুলো সুন্দর করে ছোড়ানো খোপা করা, কানে ছোট দুটো সাদা পাথরের ছকছকে দুল, ডান হাতে সাদা আটটা নীল পাথরের চুড়ি আর বাহারের ব্রেসলেট সিস্টেম, একটা দামি ঘড়ি, আর তার সাজগোজ কেবল চোখে গাঢ় আকারের কাজল আর ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক, বেশ মানায়। সেখানে নতুনভাবে অধরণঞ্জীয় প্রয়োজন না হলেও চলে। ধ্রুব দূর থেকে দাঁড়িয়ে আয়নার ভেতর দিয়ে রূপারে নতুনত্বর রূপ দিয়েছে, যেন আপাদমস্তক মানুষটাই এক নতুন কেউ। তাকে দেখে ওর কাছে কেবল মনে হচ্ছে পরন্ত বিকেলে লালচে হলুদ মিষ্টি রোদের মাঝে একগুচ্ছ স্বর্ণ চাপা দুপুর বা গন্ধরাজ বিকেল জুড়ে আছে এই ঘরের ভেতরে, কিন্তু কিছু একটা মিসিং আছে বলে মনে হচ্ছে। পরক্ষণে আয়না থেকে একটা নীল টিপ নিয়ে কপালে বসিয়ে দিল রূপা। ধ্রুব মুচকি হাসি দিয়ে পিড়পিড় করে বলল, এই অপরূপ সৌন্দর্যের মাঝে নীল টিপটা যেন আরো দ্বিগুণ সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে রূপবতী কন্যারত্নকে। হঠাৎ পেছন করে তাকাতে ধ্রুবকে দেখতে পেল রূপা। নীল রঙের পাঞ্জাবি, সাদা রঙের পাজামা, বুকের এক সাইডে সাদা স্টোনের ব্রোঞ্জ, হাতা কবজি পর্যন্ত স্লাইড করে গোটানো, সব মিলিয়ে যেন
কোনো হিরোর থেকে কম লাগছে না তাকে দেখতে। কত সময় ধরে একে অপরের দিকে মুগ্ধনানে তাকিয়ে রয়েছে দুজনে। নীলুর আগমনে দুজনের ঘোর ভেঙে যায়। ভাবি, আমার একটু সেফটি পিনটা একটু লাগিয়ে দাও তো। বলতে বলতে দুজনের দিকে কিছুক্ষণ চেয়ে নীলু বলে উঠল, বাবা, নীল রঙে যে দেখছি দুনিয়াটা গাঢ় রঙিন হয়ে উঠেছে। আহা, দুজনকে সেই লাগছে সেই। বলেই আবারও দুজনের দিকে তাকিয়ে নীলু বলল, ভাবি, তোমাকে কেমন দেখাচ্ছে জানো, একদম নীলপরিদের মতো। কোনো অপ্সরীও হার মানবে তোমার এই সৌন্দর্যের কাছে। আর আমার প্রাণের প্রিয় ভাই, তোকে এই মুহূর্তে কেমন দেখাচ্ছে জানিস, একদম নীলতিমি মাছের মতো। বলে ঘর কাঁপিয়ে হেসে দিল নীলু। ধ্রুব বলল, চড়িয়ে তোর সব দাঁত ফেলে দেবো, বদমাইশ। ওকে ওকে, সরি, তোকেও কিন্তু পরিদিক থেকে কম সুন্দর লাগছে না। বলেই আবার হেসে দিল নীলু। রূপাও না পেরে হেসে দিল। ধ্রুব রাগে কচলাতে কচলাতে বলল, তোদের দুজনকে আমি পরে দেখে নেব। বলেই ধ্রুব হন হন পায়ে চলে গেল। রূপা নীলু যেন এবার হাসির রাজ্য খুলে বসল। বাড়িতে আজ মেহমানে ভরপুর, সবাই যেন বউকে দেখবার জন্য কাতর হয়ে উঠেছে। খাওয়া দাওয়া চুকিয়ে সবাই প্রথমে রূপাকে দেখতে ব্যস্ত। রূপা বরাবরই মোমের পুতুলের মতো বসে রয়েছে, অস্বস্তি লাগছে খুব, শরীরটাও জ্বলে উঠেছে, বমি যেন উবে আসতে চাইছে। এভাবে সে আর কিছুক্ষণ বসে থাকলে খেলেঙ্কারের সীমা থাকবে না। রূপার বমির প্রবণতা আরো বাড়তে আরম্ভ করলো। এখানে আর এক সেকেন্ডও বসে থাকা তার কাছে দুষ্কর। রূপা এদিক ওদিক তাকিয়ে দাঁড়িয়ে পড়ল। ঘরের দিকে পা বাড়াতে যাবে এমন সময় ফারজানা বলে উঠলেন, কোথায় যাচ্ছিস? মা, আমি একটু রুমে যাচ্ছি, শাড়ির পিন খুলে গিয়েছে। আচ্ছা, তাড়াতাড়ি আসিস, আসিস কিন্তু। জি। রূপা চলে গেল। ঘরে ঢোকা মাত্র সে প্রথমে বাথরুমে গেল, গড় গড় করে বমি করল। কোনো রকম হাত মুখ ধুয়ে আবারও বসার ঘরে পা বাড়াতে একটা চেনে পরিচিত ছেলের দিকে চোখ গেল তার। ছেলেটাকে দেখার চেষ্টা করল, স্পষ্টভাবে দেখতে পেল না সে। রূপার সেদিকে ভ্রুক্ষেপ করল না, সিঁড়ি বেয়ে কোনো রকম রেলিং ধরে নিচে নেমে গেল। শরীরটা খুব দুর্বল লাগছে তার। রূপা চুপচাপ বসে রয়েছে, আর পাশে আছে ধ্রুব। একে একে সবাই তাদেরকে কিছু না কিছু বলেই যাচ্ছে। একজন বলেছে পারফেক্ট কাপল, আরেকজন বলেছে ধ্রুব ভাবে কিন্তু সেই পেয়েছিস। কেউ কেউ ফারজানাকে ডেকে বলেছে, বৌমা কিন্তু তুমি একটা পেয়েছ, বলতে গেলে একদম লক্ষ্মী মেয়ে। ফারজানা উত্তরে বলেছেন, হ্যাঁ, তা যা বলেছ, সত্যি আমরা একটা লক্ষ্মী মেয়ে পেয়েছি, এই যুগে এমন মেয়ে ভাগ্য করে পাওয়া যায়, বলেই মুচকি হেসেছিলেন। ফারজানা রূপাকে ডেকে বললেন, এদিকে আয় মা। রূপা উঠে ফারজানার কাছে চলে গেল। মা ডেকেছিলেন? ফারজানা একটা মহিলাকে ইশারা করে বললেন, ইনি হচ্ছেন তোর খালাম্মা, মানে আমার ছোট বোন মনোয়ারা। আসসালামু আলাইকুম খালাম্মা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, এই তো মা, ভালো, তুমি কেমন আছো? জি ভালো। কিছুক্ষণ ওরা কথোপকথন চালিয়ে গেল, এরপর মনোয়ারা বেগমের ফোনে বেজে উঠতে চলে গেলেন। ফারজানা বেগমও অন্য কাজে চলে গেলেন। থেকে গেল রূপা, সেও স্টেজের দিকে এগোতে চোখ দুটো বড় বড় হয়ে গেল তার। পুরো শরীর থর থর করে কাঁপতে লাগলো, সামনের দিকে এগোতে চাইলেও পারল না, বরফের মতো যেন জমে গেল। রূপা অস্ফুট সুরে বলে উঠল, সৈকত? রূপার দিকে কিছুক্ষণ রুকুচকে তাকিয়ে রইল সৈকত। তার সামনাসামনি দাঁড়িয়ে বলল, কেমন আছেন ম্যাডাম? চিনতে পারেননি মনে হচ্ছে, চুপি চুপি বিএসসি তো করে নিয়েছেন, ভালোই, একটু দাওয়াতও তো করলেন না যে। রূপা কিছু বলছে না, থর থর করে তার হাত পা কাঁপছে। সৈকত বলল, আরে এমন ভাবে কাঁপছেন কেন, আমি বাঘ নাকি ভাল্লুক যে ভয় পাচ্ছেন? সেদিন তো আপনার আচমকা আমার মাথায় আঘাত করার সময় হাত পা একটুও কাঁপেনি, তবে আজ কেন কাঁপছে? ও আচ্ছা, আমাকে দেখে ভয়টাই পেয়ে গেলেন নাকি? আপনি? আশেপাশের দিকে তাকালো রূপা, তারপর নিজেকে শক্ত করলো। সে ধীর গলায় বলল, আপনি এখানে কেন এসেছেন? তোমাকে দেখতে খুব মন চাইছিল আমার, তাই থাকতে না পেরে তোমার কাছে ছুটতে চলে এলাম। আপনি কিভাবে জানলেন যে আমি এই বাড়িতে আছি? তোমার প্রতি আমার যে মনের টান আছে না, যাকে এক কথায় বলা যায় ভালোবাসার টান, সেই ভালোবাসার টানেই তোমার কাছে ছুটে চলে এসেছি। কথা পেঁচাবেন না বলে দিলাম। কথা আবার কখন পেঁচালাম? তবে আর যাই বলো, আজ কিন্তু তোমাকে অসম্ভব সুন্দর লাগছে। ইস, সেদিন যদি তুমি পালিয়ে না যেতে, তাহলে আজ
তবে তুমি চাইলে এখনো চান্স আছে। তোমার হাজবেন্ডকে যদি ডিভোর্সটা দিতে পারো তাহলেই আমাদের পথ একেবারে ক্লিয়ার। বলি দাঁত বের করে হেসে দিল সৈকত। রূপা তাদের দাঁত চেপে বলে উঠল, দেখুন আপনি। রূপার কথা শেষ হবার আগে ধ্রুবের আগমন ঘটল, বলল, কিরে সৈকত, কখন এলি? এই তো দোস, একটু আগেই আসলাম। দেখা করলি না কেন? আমি তোর জন্য সেই কখন থেকে অপেক্ষা করছি। ওই একটু ভাবির সাথে পরিচিত হচ্ছিলাম, বউ কিন্তু তুই একটা পেয়েছিস বলতে হবে। ধ্রুব রূপার দিকে একছোঁয়া তাকিয়ে বলল, হুম, তা যা বলেছিস। ধ্রুবের কথাটা যেন সৈকত রূপা দুজনেই চমকে গেল। ধ্রুব তড়ি ঘড়ি করে বলল, চল চল, মা তোর সাথে দেখা করবে। বলি সৈকত এক হাত ধরে টেনে থর থর পায়ে চলে গেল ধ্রুব। রূপা হওয়া হয়ে তাদের যাত্রাপথের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। কিছুতেই সে দুয়ে দুয়ে চার মেলাতে পারছে না। ধ্রুবের সাথে সৈকতের কি সম্পর্ক, কবে থেকে তারা একে অপরকে চেনে? পরক্ষণে রূপার কাছে সবকিছু পরিষ্কার হয়ে গেল। ধ্রুব সৈকতের কথায় বলে দিচ্ছিল তারা একে অপরকে খুব ঘনিষ্ঠভাবে চেনে। এক কথায় বলা যায় তারা একে অপরের বন্ধু। সৈকত ধ্রুবের থেকে নিজের হাত ছাড়িয়ে নিল, ওকে থামিয়ে দিয়ে বলল, এটা কি হলো ধ্রুব? কোনটা? তুই বুঝতে পারছিস না? হুম, তার মানে তুই রূপাকে সত্যি সত্যি? ছি ধ্রুব, ছি, আমার এটা ভাবতেও ঘৃণা লাগছে যে তোর ছোট ভাই এবং তোর বাবাকে মেরে ফেলার পরেও তুই জেনে শুনো সেই মেয়েটাকেই। তুই ভুল ভাবছিস। আমি কি ভুল ভাবছি? আমি বল কি ভুল ভাবছি, বরং বল তুই ভুল ভেবে ভুল পথে চলে যাচ্ছিস। তোকে এতবার বোঝানোর পরেও তুই শেষমেশ ওই মেয়েটার প্রেমেই হাবুডুবু খাচ্ছিস। এত সহজেই সবকিছু ভুলে গেলি তুই? ওই মেয়েটা আমার নিজের চোখের সামনে তোর বাবা ভাইকে অ্যাক্সিডেন্ট করিয়েছে, এর পরেও তুই কি করবো বল? আমি যার পারছি না, সত্যি আর পারছি না। নিজের সাথে এতদিন ধরে যুদ্ধ করেছি, রূপাকে নিজের মন থেকে মুছে ফেলতে চেয়েছি, কিন্তু কিছুতেই পারছি না। কোনো এক মায়ার টানে বেঁধে গিয়েছি। রূপার সেই ঠোঁটের কোনায় এক চিলতি হাসি যেন আমাকে মুগ্ধ করে দেয়, তার চোখের কোনায় এক বিন্দু পানি দেখলে যেন বুকটা মুচড় দিয়ে ওঠে, তার মায়া ভরা মুখখানি দেখলে মাতাল হয়ে যাই। আচ্ছা, এটাই কি তুমি ভালোবাসা? দেখ তুই, আমার কথা এখনো শেষ হয়নি। এতদিন ধরে কিন্তু আমি তোর কথা মতো রূপাকে অনেক কঠিন কঠিন শাস্তি দিয়েছি। কখনো হাত ফুটন্ত তেলের ভিতরে চুবিয়ে দিয়েছি, মেয়েটা রাতের আধারে ভয় পায়, যেন কখনো তাকে কবরের পাশে একা ফেলে এসেছি যেখানে আমার বাবা ও ভাইকে কবর দিয়েছিলাম, কখনো বাইক থেকে জেনে শুনে ফেলে দিয়েছি। এই গোটা সাত মাসে ওকে কম শাস্তি দেইনি আমি, প্রতিনিয়ত কোনো না কোনো ভাবে ওর প্রতি আমার অত্যাচার চালিয়ে গিয়েছি। রূপার জায়গা অন্য কেউ হলে পুলিশ কেস করত, এতদিনে আমি জেলে পচে পচে মরতাম, কিন্তু রূপা সে মনটা একবারও করেনি। সে তো পারত মাকে সবকিছু বলে দিতে, কিন্তু বলেনি, বরং সে সবকিছু দাঁতের দাঁত চেপে সহ্য করে এসেছে। তার জায়গায় অন্য কেউ হলে সহ্য করতে পারত? কখনোই না। ধ্রুব তুই পাগল হয়ে গেছিস, তোর মাথায় রূপার ভূত চড়ে গিয়েছে। বাবা ভাইকে যে হারিয়েছিস এটাও খুব সহজেই ভুলে গেছিস তুই, শুধুমাত্র ওই খুনি মেয়েটার জন্য। তুই এটা ঠিক করছিস না ধ্রুব, একদমই ঠিক করছিস না। তোর এই একটা ভুলের জন্য সামনে যে কি হতে চলেছে তুই নিজেও জীবনে কল্পনা করতে পারবি না। এখনো সময় আছে ধ্রুব, তুই মেয়েটাকে ডিভোর্স দিয়ে দে। তুই যথেষ্ট আঙ্কেলদের জন্য রূপার থেকে প্রতিশোধ নিয়েছিস, তার জীবন একবারের জন্য নষ্ট করে দিয়েছিস। এখন তুই ওকে ডিভোর্স দিলেই তোর বাবা ভাইয়ের আত্মা শান্তি পাবে। এমন মেয়েকে ঘরে রাখা ময়লা আবর্জনার সমান, বলা তো যায় না সে আঙ্কেলদের মতো আন্টি নীলুকেও। প্লিজ সৈকত চুপ কর, আমি আর কিছু শুনতে চাচ্ছি না। আমি জানি রূপাকে, খুব করে জানি, সে আমার মা বোনকে নিজের থেকেও বেশি ভালোবাসে। তাদের প্রতি ভালোবাসা আমি ওর চোখে দেখেছি, ওর চোখেই বলে দেয় সে কতটা নিষ্পাপ, সে কখনোই কোনো ভুল করতে পারেই না। তোকে আগেই বলেছি এবং আজও বলছি, তুই ভুল দেখেছিস। রূপা আমার বাবা ভাইকে মারেনি, মেরেছে অন্য কেউ। যে মেরেছে তাকে তো আমি খুঁজে বের করবই, তার যে এমন হাল করব সে কখনোই তা কল্পনা করতে পারবে না। এক সেকেন্ড, তুই আসলে কি বলতে চাচ্ছিস ধ্রুব? আমি তোকে মিথ্যে বলছি? আমার কথা তোর বিশ্বাস হয় না? আমি নিজের চোখে ওই মেয়েটাকে ট্রাকে দেখেছি, যে ট্রাকের সাথে ধাক্কা লেগে তোর বাবা ভাই মারা যায়। এরপরও তুই আমাকে বিশ্বাস করছিস না কিভাবে? তুই না আমাকে ভাই মানিস, তাহলে আজ তুই ভুল ভাবছিস সৈকত। আমার কথাটা একটু থাক, আমি আর কিছুই শুনতে চাচ্ছি না, তুই অনেক বলেছিস। আর না, আমাকে তো আজ ওই মেয়েটার জন্য অবিশ্বাস করছিস তুই, এইটা আমি কখনোই ভুলবো না। তোমাকে ভুল বুঝছিস, আমার কথাটা একবার। ধ্রুবের কথা শেষ হবার আগে থরথর পায়ে সেখান থেকে চলে গেল সৈকত।
তার যাত্রাপথের থেকে কিছুক্ষণ তাকে স্টেজের দিকে পা বাড়ালো ধ্রুব। সারাদিন ছোটাছুটির ক্লান্তি শেষে বিশ্রামের জন্য শরীরটা বিছানায় মেরে দিল নীলু। আর সে এতটাই ব্যস্ত ছিল যে শরতের কাছে সারাদিন একটা বারো কল দেয়নি। শরৎ অবশ্য দিয়েছিল, কিন্তু আশেপাশে মানুষ থাকার কারণে সে রিসিভ করতে পারেনি। নীলু আর কোনো কিছু না ভেবে কল দিল শরতের নাম্বারে। সঙ্গে সঙ্গে কলটা রিসিভ করলো শরৎ। বলল, বেবি আজ সারাদিন কোথায় ছিলে? কতবার ফোন দিয়েছি জানো? সরি, তোমাকে বলছিলাম না, আমার ভাইয়া ভাবির বউ ভাত, এজন্য ফোন ধরতে পারিনি। আর আশেপাশে মানুষ তো ছিলই, আর সাথে ফ্রেন্ডস। ও জানো কতটা মিস করেছি তোমাকে? তোমার জাস্ট একটা ফোন কলের জন্য সারা দিনটা অপেক্ষা করেছি। আমাকে তো টেক্সট দিয়ে জানাতে পারতে। সরি গো, আসলে আমি তখন খুব ব্যস্ত ছিলাম। মেহমানদের আপ্যায়ন থেকে শুরু করে সবকিছু আমাকে করতে হয়েছে। ভাগ্যি সাথে ফ্রেন্ডসরা ছিল, না হলে নির্ঘাত আমাকে আজ খুঁজে পাওয়া যেত না। তা বলো তোমার কি খবর? আঙ্কেল কেমন আছেন এখন? ওষুধ ঠিক মতো খান তো? আল্লাহর রহমতে এবার খুব ভালো আছে। হ্যাঁ, ওষুধপাতি এখন বাবা ঠিক মতো খায়। তোমার কথা মা বাবাকে বলেছিলাম, খুব করে তারা তোমাকে দেখতে চেয়েছে। বলেছে রাজশাহীতে গেলে এবার যেদিন তাদের সাথে দেখা করতে যাব, সে সময় তোমাকে সাথে করে নিয়ে যেতে। এবং এটাও বলেছে তোমাকে যেন একেবারে বিয়ে করেই রাজশাহীতে নিয়ে যাই। বিয়ে শব্দটা শুনে লজ্জায় কুকড়ে গেল নীলু। মুখের দুটো দিকটা গাঢ় গোলাপিতে রূপান্তরিত হলো তার। শরৎ তা বুঝতে পেরে বলে বসল, লজ্জা পেলে চলবে না, বিয়ে তো তোমাকে করতেই হবে সুন্দরী। ঢাকায় কবে আসবে? কালকের পরের দিন। এত দেরি? মিস করছো বুঝি? খুব। আর তো মাত্র একদিন, তারপর তোমার কাছে ছুটটা চলে আসব। কমন ডায়লগ, বিশ্বাস হচ্ছে না তোমার? না। তাহলে কিন্তু বুঝো। কি বুঝবো? কিছু না, এখন বারান্দায় আসো। কেন? আসবে তো আগে। ওকে আসছি। নীলু শোয়া থেকে উঠে বারান্দায় গিয়ে দাঁড়ালো। আজ পূর্ণিমারত, চাঁদের জ্যোৎস্না যেন বারান্দায় বাসা পেতেছে। নীলু রেলিং ধরে দাঁড়িয়ে রয়েছে। শরৎ বলল, কেমন লেগেছে পূর্ণিমা রাত্রি? খুব ভালো। জানো আমার চাঁদের আলো, জ্যোৎস্না রাত এসব খুব ভালো লাগে। আমারও। আচ্ছা চাঁদের দিকে তাকাও তো। কেন? আগে তাকাও। নীলু চাঁদের দিকে তাকালো, বলল, তাকিয়েছি। কাউকে দেখতে পাচ্ছ? না তো। ভালোভাবে দেখো। আচ্ছা এবার দেখতে পাচ্ছ? না। ধুর, কি হলো? তুমি এত আনরোমান্টিক কেন? কেন? আমি আবার আনরোমান্টিকের কি করলাম? এই যে আমি বললাম চাঁদে কিছু দেখতে পাচ্ছ কিনা, তা তুমি বললে না। তো দেখতে না পেলে কি করব? আর তুমি কি দেখবার কথা বলছো? কিচ্ছু না। বলো বলছি। আজ জ্যোৎস্না রাত, ভেবেছিলাম পূর্ণিমার চাঁদে তুমি আমাকে নিয়ে অনুভব করবে, আমার প্রতিচ্ছবি চাঁদের কণায় দেখতে পাবে, কিন্তু ও সরি আমি আসলে। আচ্ছা সমস্যা নেই, এখন নিচের দিকে তাকাও। নিচে কেন? আরে তাকাবে তো। নীলু নিচের দিকে তাকিয়ে চাঁদের আলো দেখতে পেল বাইকের সাথে হেলান দিয়ে শরৎ দাঁড়িয়ে আছে। নীলু অবাক হয়ে বলল, তুমি এখানে? সারপ্রাইজ দেব বলে এসেছি, কেমন লাগলো? এটা আমার জীবনের সেরা সারপ্রাইজ। কখন এলে? তুমি না রাজশাহীতে ছিলে? না, আমি তো তোমাকে সারপ্রাইজ দেব বলে ওইটা বলেছিলাম। আর তুমি যখন ফোন দিয়েছিলে তখনই আমি ঢাকায় পৌঁছেছিলাম। এরপর তোমাকে দেখতে মন চাইছিল, তাই ছুটে চলে আসলাম। বাবা, এত ভালোবাসো আমাকে? সন্দেহ আছে নাকি? লাভ ইউ। লাভ ইউ টু বেবি। ধ্রুব এক ধ্যানের উপর ঘুমন্ত মায়াবী মুখখানির দিকে তাকিয়ে আছে। এই নিষ্পাপ মুখের দিকে তাকালে তার সকল ক্লান্তি যেন ছুমন্তর হয়ে যায়। রূপার একটা হাত নিজের হাতের সঙ্গে আবদ্ধ করলো ধ্রুব, তারপর ভেজাল কণ্ঠে বলতে লাগলো, ভালোবাসা মানে কি আমি কখনো বুঝতাম না, কখনো বুঝার চেষ্টাও করিনি। ভেবেছি ভালোবাসা বলতে পৃথিবীতে কিছুই নেই, এজন্য কখনো কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাইও নি। মা সবসময় আমাকে প্রেম ভালোবাসা নিয়ে এটা সেটা বলতেন, কিন্তু আমি কখনো এগুলো কানে নিইনি। এসবের সময় কোথায়? আমার সবসময় লক্ষ্য ছিল বাবার বিজনেসটাকে অনেক উঁচু স্থানে নেওয়ার, কিন্তু বাবা এটাতে সম্মতি দেননি। তার ইচ্ছা ছিল আমাকে অনেক বড় শিক্ষক বানানোর, কিন্তু বরাবরই আমার শিক্ষক হবার ইচ্ছে একদমই ছিল না। আমার মাথায় বিজনেসের ভূত চড়ে গিয়েছিল, এটা দেখে বাবা আমাকে বিজনেসে ঢুকালেন। এরপর আস্তে আস্তে আমি বিজনেসের দিকে কনসেনট্রেট করতে লাগলাম, বিজনেসে যেন আমার সব হয়ে গেল। আগে পিছিয়ে কিছুই দেখতাম না। এদিকে মায়ের একটাই কথা, আমি বিয়ে করব কবে, বাড়ির বড় ছেলে, বিয়ে না করলে হয় নাকি? কিন্তু কখনোই মায়ের কথা পাত্তা দিতাম না। বিয়ে,
শব্দটা শুনলে যেন গায়ে কাঁটা দিয়ে উঠত। আমার জীবনে যে মা কতটা মেয়েকে দেখিয়েছে, আর আমি কতই না রিজেক্ট করেছি তার কোনো হিসেব নেই। এটা নিয়ে অবশ্য খুব রাগারাগি করতেন। তার একটাই কথা ছিল, ধ্রুব তুই বিয়ে করছিস না কেন? দিন দিন যে বয়স বাড়ছে এটা তো চোখে ভাবছে না? আর তুই বিয়ে না করলে তোর নিচে যারা আছে তারা বিয়ে করবে কিভাবে? শুন, এবার আর না করিস না, আমি একটা মেয়ে দেখেছি তোর জন্য, দেখতে শুনতে মাশাল্লাহ। এখন তুই হ্যাঁ বললেই হলো হলো, আমারও তো একটু পোতাপোতির মুখ দেখার ইচ্ছে করে। আমি মাকে শুধু উত্তরে বলেছিলাম, মা তুমি তো জানোই আমি বিয়ে টিয়ে প্রেম ভালোবাসা এগুলো বিশ্বাস করি না, আমার কাছে এখন বিজনেসটাই আসল, বিয়ে টিয়ের ব্যাপারে পরেও ভাবা যাবে, এখন তুমি প্লিজ বিয়ের চ্যাপ্টারটা এখানেই ক্লোজ করো। মা তখন শুধু আগে ফুসতেন, কিন্তু সেদিকে আমার কোনো ভ্রূক্ষেপ ছিল না, সবকিছু ঠিকঠাক চলছিল। এরপর আমাদের জীবনে এলো বড় স্তরের তুফান, সেই তুফানেই হারিয়ে গেল আমার বাবা এবং ছোট ভাই। আমাদের হাসি খুশি ফ্যামিলিটা নিমিশেই চুপসে গেল। আগে যেমন টেবিলে একসাথে খেতে বসলে আনন্দের রুল পড়ত, এরপর থেকে আর পড়েনি। মা বোন যেন হাসিটাই ভুলে গেছে, কিন্তু আমি দমে যাইনি। আমার বাবা এবং ভাইকে কে মেরেছে এটা আমার জানতেই হবে। এরপর জানার জন্য লোক ফিট করলাম, কিন্তু তাদের দ্বারা কোনো কাজ হলো না। এবার আমিও অজান্তে হতাশ হয়ে গেলাম। এরপরই বন্ধুত্বের হাত বাড়িয়ে এসেছিল সৈকত, তার সাথে আমার ছোটবেলার কোনো পরিচয় নেই। একদিন সে আমাদের অফিসে চাকরি করতে এসেছিল, এবং সেখান থেকেই তার সাথে আমার পরিচয়। আর এত কম দিনের পরিচয়ে কেউ এতটা আপন হতে পারে আমার জানা ছিল না। সেদিন আমার ছোট ভাইয়ের মতন সবসময় পাশে ছিল। এরপর তার থেকে জানতে পারি আমার বাপ ভাইকে একটা মেয়ে খুন করিয়েছে, আর সেই হচ্ছে তুমি। বিশ্বাস করো, সেদিন তোমার প্রতি আমার ঘৃণা জন্মেছিল, কিভাবে তোমাকে শাস্তি দেব এটাই মাথায় ঘুরপাক খাচ্ছিল। একবার তো ভেবেই নিয়েছিলাম তোমাকে পুলিশে ধরিয়ে দেব, কিন্তু সৈকত বাধা দিয়েছিল। এরপর আমি ভাবতে লাগলাম তোমাকে কিভাবে শাস্তি দেওয়া যায়। পরে আমার বিয়ের কথা মনে পড়ল। মা সবসময় নীলুকে বলতো বিয়ের পরে নাকি মেয়েদের স্বামীর কথা মতো চলতে হয়, তারা যা বলবে সেটাই করতে হয়, তাদের উপরে কথা বলতে হয় না। আর আমি এটাই চেয়েছিলাম, তুমি আমার কথা মতো চলবে, যা বলবো তাই করবে। সৈকত অবশ্য বিয়ে করতে বাধা দিয়েছিল, কিন্তু আমিও নাচোর বান্দা, বিয়ে তো আমি করবই, এমন একটা পরিকল্পনা ছিল। শেষমেশ বিয়েটাও হয়ে গেল। মা নীলু তখন বাসায় ছিল না, মামার বাড়ি ছিল, আর এটাই ছিল আমার সুযোগ। এরপরই তো তোমার পর খুব অত্যাচার করতে লাগলাম। কথাগুলো বলতে রুবের চোখ দিয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল, তবুও সে দমে গেল না, তাকে যে আজ বলতেই হবে। আজ বুঝতে পারছি আমি কতটা অন্যায় করেছি তোমার সাথে, দেরি হলেও এতদিনে বুঝতে পেরেছি তুমি আমার মা বোনকে নিজের মা বোন ভেবে ভালোবাসো। যে আমার বোনকে এতটা ভালোবাসতে পারে সে কি কখন আমার ভাইকে অ্যাক্সিডেন্ট করিয়ে মেরে ফেলতে পারে? কখনোই না। আফসোস লাগছে এটা ভেবে, সেদিন যদি আমি সময় থাকতে বুঝতাম তাহলে আজ আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি রূপা, পারলে আমাকে ক্ষমা করে দিও। এই কথাগুলো তোমাকে সামনাসামনি বলা উচিত ছিল আমার, কিন্তু আমি এটা পারবো না। কিভাবে পারবো বলো? কোন মুখ নিয়ে আমি ওই কথাগুলো তোমার সামনে বলবো বলো? আমার যে বলার মতো মুখ নেই। আই উইস কথাগুলো যদি তুমি শুনতে পেতে। আচ্ছা রূপা, তুমি কি জানো তুমি আমার লাইফে এসে কত বড় উপকার করেছো? যে ছেলেকে ভালোবাসা মানেই কি বুঝতো না, সে আজ কারো প্রেমে হাবুডুবু খাচ্ছে। হ্যাঁ, আমি কারো প্রেমে পড়েছি, কাউকে ভালোবেসে ফেলেছি, কে সে জানো? তুমি। এই হাতটা যখন ধরেছি ছাড়বো না আর কখনো। এতদিন তো আমার থেকে শুধু কষ্টই পেয়েছ, এবার থেকে শুধু ভালোবাসা পাবে, ভালোবাসা। বলেই ধ্রুব রূপাকে আঁকড়ে ধরে শুয়ে পড়ল। অপর থেকে রূপার চোখটা অজান্তে ভিজে উঠল। বিছানায় গুপ্তি মেরে আঁচড়া হয়ে শুয়ে রয়েছে রূপা, আজও বমি করে ফ্লোর ভাসিয়ে দিয়েছে সে। না না পেরে ধ্রুব তাকে ডক্টরের কাছে নিয়ে গিয়েছিল, কিছু টেস্ট করতে হয়েছে রূপার। ডক্টর জানিয়েছে রিপোর্টটা কালই হাতে পেয়ে যাবে তারা। এখন কেমন লাগছে? ভালো। ফল খাবে? এনে দেব? না, খেতে ইচ্ছে করছে না। কেন? ডক্টর কি বলেছেন শুনো নাই? তোমাকে পুষ্টিকর খাবার খেতে বলেছেন, তোমার শরীরটা খুব দুর্বল, ফল না খেলে সুস্থ হবে কিভাবে? নাও এখন উঠো। রূপা উঠে বসল। ধ্রুব আপেল ছুরি দিয়ে পিচ পিচ করে কেটে দিল, এরপর রূপার গালে তুলে খাওয়াতে লাগলো। রূপা একটার বেশি খেতে পারল না, আরেকটা খেলেই যেন বমি চলে আসতো তার। কোন রকম এক টুকরো আপেল চিবিয়ে শুয়ে পড়ল সে, মাথা যেন মার্বেলের মতো ঘুরছে। ধ্রুব বলল, বেশি অসুবিধা হচ্ছে, ডক্টরের কাছে যাবে? না আমি ঠিক আছি। সত্যি তো? ওকে এখন একটু রেস্ট নাও, আমি পাশেই আছি, কিছু লাগলে বলো। রূপা ঘুমিয়ে পড়েছে, পাশে বসে আছে ধ্রুব। সে রূপার মাথায় হাত বুলিয়ে দিদি দিতে বলল, তোমার এই নিষ্পাপ মুখের দিকে তাকালে আজও নিজেকে অপরাধী মনে হয়, নিজের অজান্তে হলে অনেকটা কষ্ট দিয়ে ফেলেছি তোমাকে, জানি আমি তোমার ক্ষমার যোগ্য নই,
তবুও পারলে আমাকে ক্ষমা করে দিও। আমি আমার ভুল বুঝতে পেরেছি রূপা, তুমি কি আমাকে ক্ষমা করবে না? হয়তো করবে, করবে না। আমি তোমার সাথে কম অন্যায় করিনি, তোমার জায়গায় অন্য কে হলে এতদিনে ডিভোর্স দিয়ে চলে যেত। বলি রূপার কপালে চুমু এঁকে দিল ধ্রুব। রূপাকে এইভাবে ধরে তার বাবা ভাইয়ের খুনি ভেবে নানা রকম অত্যাচার চালিয়েছে এই নিষ্পাপ মেয়েটির উপর দিয়ে। আজ ধ্রুবের খুব আফসোস লাগছে, কেন যে সেদিন সৈকতের কথা শুনতে গিয়েছিল। আচ্ছা, সৈকত কি সত্যি রূপাকে দেখেছিল নাকি অন্য কোনো মেয়েকে দেখে রূপা ভেবেছে? সবকিছু যেন মাথার উপর দিয়ে যাচ্ছে ধ্রুবর। সৈকত মিথ্যে বলছে না তো? না না, কি ভাবছে সে? সৈকত তাকে কখনোই মিথ্যা বলতে পারে না। ধ্রুবর মনে হচ্ছে এখানে কোনো ঘাপলা আছে, কিন্তু কি সেটাই এখন জানার অপেক্ষা। ধ্রুবর প্রথম কাজ রূপাকে সুস্থ করার, তারপর সুযোগ বুঝে আসল খুনিকে বের করে ফেলবে সে। রেস্টুরেন্টে ঠিক ডান সাইডের দিকে দাঁড়িয়ে রয়েছে নীল। শরতের সাথে বেশ কিছুদিন হয়েছে দেখা হয় না তার, একে অপরকে দেখবার জন্য কাতর হয়ে উঠেছে দুজনে। একটা সেফটি জায়গায় দেখা করলে মন্দ হয় না, সে কথা মাথায় রেখে এখানে এসেছে সে। কিন্তু এদিকে সময় পার হয়ে যাচ্ছে, তবুও শরতের কোনো চিহ্ন নেই। বিরক্ত হচ্ছে নীল, এভাবে এখানে সারের মতো দাঁড়িয়ে থাকার কোনো মানেই হয় না। আশেপাশের লোকজনও কোনো নজরে তাকে দেখছে। ধ্যাত, কত সময় ধরে দাঁড়াতে হবে তাকে। নীল এক বিরক্তি নিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল, সঙ্গে সঙ্গে পেছন থেকে কেউ একজন তার হাত ধরে ফেলল। আতঙ্কিত হয়ে উঠল নীল, আচমকা কে ধরে বসলো তার হাত? নীল চোখ মুখ কঠিন করে ফেলল। পিছন করে ছেলেটাকে কিছু বলতে যাবে তৎক্ষণাৎ চোখের সামনে এক গুচ্ছ গোলাপ ফুল দেখতে পেল। নিমিষে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল তার। শরৎ এসেছে, ওর হাত থেকে মিষ্টি একটা হাসি দিয়ে ফুলগুলো নিয়ে নিল নীল। বলল, এখন আসার সময় হলো তোমার। সরি বেবি, বাই দ্য ওয়ে ফুলগুলো কেমন লেগেছে তোমার? খুব ভালো। ওহ শিট, তাহলে তো তোমার জন্য আরো ফুলানো উচিত ছিল। আরে না না, আর লাগবে না। আচ্ছা, এখানে কি দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করে যাবা? ওহ সরি, ভিতরে চলো। রেস্টুরেন্টের ভেতরে ঢুকতে গিটারের শব্দ কানে এলো নীল। অবাক হয়ে বলল, গিটারের শব্দ ভেসে আসছে মনে হচ্ছে। নীল রেস্টুরেন্টের ভেতরে ঢুকতেই উপর থেকে হাজারো গোলাপ ফুল এবং লাভ বেলুন পড়তে লাগলো উপর থেকে। নীলু যেন বাক্রুদ্ধ, শরতের এক হাত ধরে দাঁড়িয়ে আছে সে, রুক্ষ ঠোঁটে যেন চাঁদের কিরণ ফুটে উঠেছে। নীলু শরতের দিকে তাকালো, ইশারা করে বলল, এসব কি? নীলু চুলগুলো কানে গুঁজে দিল শরৎ, কানের কাছে মুখটা নিয়ে ফিসফিসানে সুরে বলল, সারপ্রাইজটা কেমন লেগেছে? নীলু বিস্ময়ের চোখে তাকালো শরতের দিকে, বলল, সারপ্রাইজ এসবের খুব দরকার ছিল। দরকার ছিল বুঝেছো? তুমি আমাকে কম হেল্প করোনি, এটা তো তার কাছে তুচ্ছ। দেখো, তুমি কিন্তু অলওয়েজ এটাই বলে বলে আমাকে পর করে দাও, দিস ইজ নট ফেয়ার। শরৎ হাসল, নীলু রাগ করে অন্যদিকে তাকিয়ে আছে সে। সরি বলেই সে তার রাগ ভাঙানোর জন্য কান ধরে উৎপস করতে লাগলো। নীলু এমন কাণ্ডে যেন বাক্রুদ্ধ, শরৎকে থামিয়ে দিয়ে তার এক হাত ধরল, বলল, এই কি করছো, উঠো বলছি। শরৎ দাঁড়ালো, মুচকি হেসে বলল, আমার লাভওয়ার্ডের রাগ ভাঙলো তাহলে? নীলও হেসে দিল এবার, বলল, রেস্টুরেন্টের ঠিক পেছন দিকে টেবিলে চেপে বসল ওরা। সামনে রাখা ছিল মেনু কার্ড, শরৎ মেনু কার্ডটা হাতে নিয়ে নাড়াচাড়া করতে লাগলো। নীলুর দিকে তাকিয়ে বলল, কি খাবে বলো? নীলু বলল, কিছু না। কিছু না বললে কি হবে? আজ তোমার যা খেতে মন চায় তাই অর্ডার দাও। কি কি খাবে বলো? কোল্ড ড্রিঙ্কস হলেই চলবে। শুধুই কোল্ড ড্রিঙ্কস? এটা কিন্তু ঠিক না নীলু, তুমি প্রত্যেকবারই রেস্টুরেন্ট এলে শুধু কোল্ড ড্রিঙ্কস অর্ডার করো, এটা কি তুমি ঠিক করো বলো তো? এখন বলো কি খাবে। ওকে ফাইন, তোমার বলতে হবে না, আমি অল আইটেম অর্ডার করছি। বলেই শরৎ একটা ওয়েটারকে ডাক দিল। ওয়েটার টেবিলের কাছাকাছি এলে মেনু কার্ড এগিয়ে দিল সে। সব কয়টা আইটেম অর্ডার দিতে ওয়েটার অবাক হয়ে গেল, এমনটা আগে কখনো হয়নি। কেউ দু তিনটার বেশি অর্ডার দেয় না, আর সেখানেই ছেলেটা সবগুলো আইটেম অর্ডার করেছে, তাও আবার দুজনের আলাদা আলাদা করে। অবাক হয়ে ওয়েটার চলে গেল। কিছুক্ষণ পর সব আইটেম একে একে আনা হলো। আইটেমের জন্য টেবিলের এক বিন্দু জায়গা অবশিষ্ট বাকি নেই। নীলু শরতের এমন এলাহি কাণ্ড দেখে হতমন্মিত হয়ে গেল। এই তুমি পাগল নাকি, এত আইটেম কি অর্ডার করে? আমি করি, নাও খাওয়া শুরু করো।
তুমি কি আমাকে রাক্ষস মনে করো? এত কিছু আমার পক্ষে খাওয়া অসম্ভব। নীলু, প্লিজ আমার পাগলামি করো না, খাওয়া শুরু করো। আগে তুমি পিৎজাটা খেয়ে দেখো, একেবারে অসাধারণ খেতে। বলেই কপ কপ করে খেতে লাগলো শরৎ। আর খাওয়ার স্টাইল দেখে অবাক হয়ে গেল নীলু। এমন ভাবে কেউ খায় নাকি? তা আবার রেস্টুরেন্টে? নীলু আশেপাশের দিকে তাকালো। সবাই তাদের দিকে তাকিয়ে আছে, কেউ কেউ তাদের দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে, আবার কেউ কেউ বলছে, এই দেখো দেখো ছেলেটা কেমন ভাবে খাচ্ছে, খাওয়ার স্টাইল দেখে তো মনে হচ্ছে কত কাল খায়নি। আর একটু টেবিলের দিকে তাকাও, সামনে দেখো কত রকমের আইটেম। ও মাই গড, একটা মানুষ এত খেতে পারে? এই আমার ফোনটা কোথায়? ছবি তুলবো, এটা তো আমি আজ ফেসবুকে আপ দেবই। তারপর দেখো লাইক কমেন্ট শেয়ার কতগুলো হয়। বলি টুক করে একটা ছবিটা তুলে নিল মেয়েটা। নীলু মেয়েটার দিকে রাগান্বিত চোখে তাকালো, ভয় নেমে সেই মেয়েটা সামনের দিকে ফেলল। নীলু তাতে দাঁত চেপে শরতের উদ্দেশ্যে ফিসফিস করে বলল, সবাই আমাদেরকে দেখছে, একটু ধীরে সুস্থে খাও। দেখো তাতে আমার বা তোমার কি? এই তুমি তো এখনো খাওয়াই শুরু করনি, দেখি হা করো। বলি নীলুকে জোরপূর্বক খাইয়ে দিল শরৎ। কোন রকম চিপিয়ে আশেপাশের দিকে চোখ বুলালো সে। এখনো সবাই তাদের দিকে হা করে তাকিয়ে আছে। নীলু লজ্জাবশত চোখ সরিয়ে নিল। বেঁচে থাকলে আর কখনোই শরতের সাথে রেস্টুরেন্টে আসবে না সে। আজকে শরতের পাগলামোর জন্য সবার সামনে তাকে ছোট হতে হয়েছে। নীলু দুহাত দিয়ে মুখ ঢেকে রেখেছে। এদিকে শরৎ সবকিছুকে সাবার করে ফেলেছে। এটা দেখে আশেপাশে সবাই একসাথে হেসে দিল। রাগে নীলুর কান দিয়ে যেন ধোয়া বের হচ্ছে। নীলু রাগে ফুসতে ফুসতে বলল, তুমি কি এখান থেকে যাবা? এত তারা কিসের? তুমি না বলেছিলে কোল্ড ড্রিঙ্কস খাবে, অর্ডার দি। এত কিছু খেয়েও কি তোমার মন ভরেনি? আর কত খাবে? কোল্ড ড্রিঙ্কস তো তুমি খাবে বলছিলে তখন। এখন আমার খাওয়ার ইচ্ছা উবে গেছে, চলো। আগে বিলটা তো দিয়ে নি। একটা ওয়েটারকে ডেকে বিলের কথা শুনতে বাকরুদ্ধ হয়ে গেল শরৎ। 5,000 টাকা বিল উঠেছে, এত টাকা কোথায় পাবে সে?